জয় জগন্নাথ। মু স্বাতি, মো ইউট্যুব চ্যানেল স্বাতি রোষেই ব্লগকে আপনার স্বাগত করুচি। আজির মোর এই ব্লগটি গণেশ পূজা উপলক্ষে মু প্রস্তুত করুচি, আপন মানুষ বহুত পছন্দ আসব। আসন্তু মো সাথে মোর এই ভিডিওটি দেখন্তু। প্রথমে কোণ হল না, আমার ইচ্ছা পূর্তি আমার ঠাকুর রইলে কছুয়া, মু সেইটা খারাপ হয়ে আসলে। একচুয়ালি খণ্ডিত মূর্তি আমার ঠাকুর ঘরে রক্ষার না, অনুচিত রক্ষলে ভালো নুহ, এটা তো জনা লা। কিন্তু মু চাহুলি যে প্রকার আমার ইচ্ছা পূর্তি যে কছুয়া রয়েছে, মু সেমিতি খোঁজুলি মেলার। একচুয়ালি আমার মিলে মেলার, মু খোঁজলি পাইলিনি সেইটু। সার কলে কলে রক্ষিবিনি, কোণ করবু, তাকে বিসর্জন দিয়ে দে। কিন্তু মার্কেটে তো মু পাইলিনি সেইটু। পুয়কু যেতলে কহিলি, মু দেখাইলি কছুয়াটাকে, মু দেখাইলা পরে সে কলে, মামা তুমি কাই ব্যস্ত হোছো, আমি তো সার্চ করে দেবো আর অনলাইন মগাই দেবো। মু কলি ও মগা যা যেমতি, কেন মতে টিকে ভাল লাগেনি অনলাইন মগাইয়া পাই, মু নিজ স্বচক্ষুরে আখিরে দেখি কি না ভাল লাগে মগাইয়া পাই। তথাপি বি ঠাকুর ঘরে তো নাহান্তি, তেণু মু কহিলি ও ঠিক আছে, তু দেখে সার্চ করিকি মগাই দে। সেইটা মগাই দেইতিলা আমার গণেশ পূজা আগ দিন সেইটা আসিকি পৌঁছিগলা। পৌঁছিগলা বেলকু মন বি খুশি লাগিলা, ঠিক আমার গণেশ পূজা বেলকু আমার ইচ্ছা পূর্তি কছুয়া আসিগলে। তেণু মু তাঁকু আমার ঠাকুর ঘরে স্থাপনা করেদেলি, তাঁকু অভিষেক টিকে করেদেলি, করিকি স্থাপনা কলি। ভাল বি দেখা যাচ্ছে, ভাল মানে যেমতি মু চাহিলি সেই প্রকার মু পাইগলি, মন বহুত খুশি হয়েগলা। তাপরে আমার গণেশ পূজার ঠাকুরঙ্কর মেঢ় সজা হল। একচুয়ালি কোণ হল না, আগর তো মু মেঢ় বনাইকি রখিলি পেন্রে, পুয়ের যেতে সব পেন আসলে মু তাকে রখিলি, এমতি কোণ গোটে করবি বলে। তাপরে সেমতি মেঢ়টে বনাইদেলি, কাইকি না সবুবেলে আমার তো বর্ষের দ্বিথর গণেশ পূজা সরস্বতী পূজা হচ্ছে, মেঢ় বনাইয়া মু বনাই দিয়ে, কিন্তু টাইম সেমতি দরকার হুয়ে। তাপরে বি যেতবে আগর যেমতি করুলি, বর্তমানে বয়স হলা বেড়ে করা সম্ভব বি হয়ে পুনে, তেমন মু স্টাণ্ডটি রখিদিলি। তেমন সেইটা আনিকি বললে না ঠাকুর সেই বসে পূজা করি, আর বাকি কিছু সজাসজি এত করে পালে নি। তথাপি ভালো লাগু নথিলা মনরে এত, মানে যে ইমিতি কোণ সেই স্টাণ্ডটা আনিকি বসাইলি। তাপরে কোণ হল যেমতি স্যার কোণ কলে না, বাণীবিহার যাইলে ওয়াকিং সকালে, যেই সেইটু পনির ফুল নেই আসলে, যেমতি নেই আসলে মু ভালো হল পনির ফুল বহুত আসছি কোণ করা। তাপরে মু মনকে আসলে মু তাকে টিকিয়ে সজাই দেবি মেঢ়রে, তেমন বসিকি মানে আইডিয়া করেদেলি সাংে সাথে সজাই দেলি। সজাই দেওয়া পরে এত সুন্দর মেঢ়টি দেখা গেলে মানে পুরা মন লাখি যাচ্ছি, মতো তো বহু পছন্দ আসছে, আপনার নিশ্চয়ই পছন্দ আসব। দেখবে কত সুন্দর ভাবে আমার মেঢ়টি সজা হয়েছে ফুলের পেন্রে, মানে এই যে মেঢ়টা দেখিকি না আমার উপরে জন ঝিও রয়েছে দীপালি, সে কলে আন্টি আপনার যে পেন্রে মেঢ় বনাইছেন, মু সেইটু দেখিকি এবে মু কোণ করছি না, মু পেন কলেক্ট করছি রাখুছি, কিছু তো গোটে পেন্রে বনাইবি। আগর সমস্ত পিলাবেলে কিছু না কিছু করতে, কিন্তু যে পিলাবেলের সব জিনিসগুড়াক মোর একচুয়ালি এবে বি রয়েছে, কেন মু যেত পুয়ের সবুলে তো প্রজেক্ট বনাও সেবেঠু আইডিয়া করে যে কিছু জিনিস ওয়েস্ট করে নি। তারপরে মু প্রায় সব জিনিস ওয়েস্ট মেটেরিয়াল মু কিছু না কিছু বনাইবা মতো ভাল লাগে। ঘরের পূজা সরিলা, সরলা পরে পুয় যাব তার টিউশনকু, সেইটু কহিলা মামা মু যাবি জলদি সে পূজা সার, পূজা বি সরিগলে। মু সেইটু পুয় কহিলি যে আমার 9টা সাড়ে 9টা ভিতরে পূজা সরিযাব, তারপরে যাব আও। তারপরে মো মনকু আসলে ঘরে তো পূজা সরিলা, আমার কলোনিরে বি পূজা হুয়ে, কিন্তু রাতে কিছু সেমতি সাড়া শব্দ নথিলা, সকালে দেখলা বেড়ে কোণ সজবজ করছেন, বলে সজাসুজি করছেন মানে বহু টাইম লাগবে পূজা হওয়ারপ্রাই, তেমন মু যাইকি দেখি আসে পুয়ের যে টিউশন হচ্ছে যাচ্ছি কমিটি কোণ জায়গা, মু তো দেখি না, এবে তো পুরা সরি আসলে তার পড়াপড়ি, তেমন মু যাইকি থরুটে লাস্ট মোমেন্টে দেখিকি আসবি। সি ল্যাঙ্গুয়েজর ক্লাস কোণ করুলা সেইটি, বাপা তার যাইছেন, পুয়ে ডাকি যাবে, আমার যাব কি যাই দেখবে আমার এই বাণীবিহার পাখে, তেমন কলি না মু যাইনি কেবে, কিন্তু পূজারে যাবি, তোমার কোণ পূজা হচ্ছে না পূজা যা হচ্ছে, মু পূজা হাট সব করেছি, মতো সব স্যার লিস্ট দিয়ে মতো দায়িত্ব দিয়ে ফার্স্ট টাইম পাই মু গোটে দায়িত্ব পাইছি, তেমন মু সব অ্যারেঞ্জমেন্ট করছি। তেমন কলি চালে তাহলে তু কোণ অ্যারেঞ্জমেন্ট করছু, মু যাইকি দেখবি পূজা কোণ হচ্ছে, ভিডিও বি বনা হয়ে যাব ব্লগ করাব। সেইটু গলা বেড়ে কোণ না স্যার কহিলি যে না, তাঁকর ননা আসি না, সে মনা কলে আসিপারেনি, এত ব্যস্ত অনেক যে কোণ করা কোঠি যাই ননা খুঁজবা। তাপরে স্যার মতো কলে কলে আপন পূজা করে দিয়েপারি কি ঘরে কি পূজা করতে পচারি, মু কলি ঘরে মু সব সজবজ করে দিয়ে, আর স্যার বসিকি না বই পড়তে, আমার একচুয়ালি গণেশঙ্কর বই রয়েছে, তেমন সে বসিকি সেটি মন্ত্র পড়তে, আর বাকি পূজা তো মুহি করে, কিনা মতো টিকি ঠাকুরকে সজাইকি ভালসে সবু বিধি নিয়ম যেমনি করার কথা আমি করছু, কিন্তু মন্ত্রটা একচুয়ালি সে বই দেখি পড়ি দিকে, মো মনের যেতক মন্ত্র অছি মু সেতিক পড়ি দিয়ে, তেমন স্যার কলে ঠিক আছে তাহলে আমি সব মিশিকি না এইটি পূজা করে দেবো, কিনা ব্রাহ্মণকে অপেক্ষা করবু, সেতু টাইম বি বহুত হয়ে গেল, তারপরে আমাকে বি ঘরকে আসবে পড়ব। সেইটু পূজা আমার স্টার্ট করেদেলু, সজাসজি করেদেলু, মন বি মানে বহুত খুশি লাগিলা,
যে মু যাইথিলি পূজা দেখিবি বলি ভিডিও বনেবি বলি, কিন্তু কি জানিছিলা যে মু সেটি যাইকি মু নিজে পূজা করিবি বলি, এটা কেবে মু বিশ্বাস করিনথিলি। তেনো আমি যেটা ভাবু সেইটা হুয়ে না, যেটা হুয়ে সেইটা আমি কেবে ভাবি নথাও। তেনো এই জীবনরে যেতেলে যে মুহূর্তে যা মিলুচি না তাকে আমি সাউটি নেব। মু সব ব্লগরে প্রায় সবুথরে মু কুহে যে কিছু যদি খুশি মিলে যাচ্ছে সেটাকে আমি সাউটি নবা রাখবা, আম সেই টিকে টিকে খুশি আমাকে বহুত মানে ভাল লাগিব। তেমন সেটি আমার পূজা অর্চনা কলু, মন ভিতরে মানে আসছি কোণ কেমতি কোণ মন্ত্র পড়বি, যা মনে অছিলা সেই মন্ত্র মু আমার পড়িদেলি। সেইটু মু পু কইলি মুলি কোণ করি মন্তি তো পূজা করে দিই, তথা কিছু গণেশকর মন্ত্র তো আউরি পড়িয়ার থিলা, পুষ্পাঞ্জলি আছে আরতি আছে। সেইটু সে কলে মামা বর্তমান ইন্টারনেট যুগরে কোণ তুমি চিন্তা করছ, আমি মোবাইল সর্চ করে দেবু ইন্টারনেট রু দেখি দেবু আমি মন্ত্র পড়ি দেবু। আর ননা মানে আর কোণ করছেন, আজকাল তো মু বহু জায়গায় ভিডিও দেখিছি মানে তাঙ্ক মন্ত্র আসুনথাই সেই মোবাইল দেখি কি মন্ত্র পড়ন্তি। মু বহুত পূর্বরু বোধে সরস্বতী পূজার ভিডিও ছাড়িছিলি বাণী বিহার যে গেট পাখে যে ঠাকুরঙ্কর মূর্তি পূজা হোলা, সেইটি ননা সেমি মোবাইল দেখিয়ে করলে। তাপরে পু মতো কহিলাম বলে না তু দেখে মতো কাই না, মতো লেটর গুড়া সেমি দেখা যাও নি আমি ভালসে সর্চ করে পারিবি নি, তু তোর সর্চ করি মন্ত্র পড়ে। তেমন পুকু বি মানে গোটে ভালো লাগিলা, মতো বি বহুত ভালো লাগিলা। মানে এই বর্ষ যে আমার স্টার্টিং হয়ে যাইছি মানে যেমি আমার রথ টাইম্রু রথরে মানে বহুত বর্ষ পরে আমি যাই পুরা রথ নদিন রইলু, ডেলি ডেলি আমি ব্লগ বনাইলু, মাল গুঁথিলু, ফুল তুললু, মানে কত মজা মস্তি করলু, বড়িয়া সে লাগিলা। দোকান খোলিকি বসিলু, দীপ বিক্রি করলু, ঠাকুর লুগা মুখট বিক্রি কলি, মানে গোটে নিয়ারা রূপরে হয়ে যাই। তাপরে আমার যেমি রাখি পূর্ণমী আসিলা, রাখি পূর্ণমীটা বি আমি নিয়ারা রূপরে নিয়ারা ঢঙ্গে পাাল কলু, খুশির হস্টেলে যাই সেইটি পুরা যেমি ঘর ভিয়া মানে এত ভালো লাগিলা যেমি নিজের ভিয়া সেটি লাগিলা। সেটি আমার রাখি পূর্ণমী পাাল করলু। আর মু ভাবি নথিলি যে গণেশ পূজাটা কু বি ইমিতি নিয়ারা রূপরে নিয়ারা ঢঙ্গে মু পাাল করিবি বলি, মতো বহুত খুশি লাগিলা, পুয়কু বি বহুত খুশি লাগিলা। কেন ফার্স্ট টাইম করিকি সে গোটে মানে পূজা দায়িত্ব নেইথিলা, যাইকি সবু মার্কেটিং বি সে করিকি নেইকি যাইছি, তা সাঙ্গে মানে সেটি আমি মা পু মিশিকি দুই জন পূজা কলু, ব্রাহ্মণ যেমতি সাজি গলু, এইটা বি ভালো লাগিলা। মানে সেটা যেমতি মো নিজের ঘর মানে যেমতি লাগুনি, মু ফার্স্ট টাইম করিকি সেটি যাইছি, মু কাহাকু চিনিনি জানিনি কাহাকু কেবে দেখিবি না, কিন্তু যাইকি দেখলা পরে মতো যেমতি নিজের নিজের ভিয়া লাগিলা। সেই যে টিকি লেট বি হয়ে গলানি কিনা মু যাইলি মেড় দেখি দেখি জলদি পড়ে আসবি বলে। আমার আসলে আমার কলোনিরে বি পূজা হচ্ছে, রাতে পর্যন্ত কিছু নথিলা সেটি কলোনিরে, সকাল সকাল তাঁকর দেখা সব সজবজ এমনি করছেন, বলে সব পূজা হচ্ছে আসবে। আমার তো সেটি মানে প্রসাদ সেবন রয়েছে, আমার যেতে গণেশ পূজা সরস্বতী পূজা হুয়ে দ্বীপরে খাইবার রই থাকে, তেমন সেই টেনশনটা মর রা না। কিন্তু যাইছি ডেরি তো হলে বি চলব, আমার তো রোসই ফোসে মর কিছু করিবার না। তাপরে আমার যেমনি ফল ভোগ লগাইছিল, তাপরে ভোগ টিকি পাইলু কিনা অ্যাকচুয়ালি মু আমার ঘরে পূজা হয়েছিল, আমি সিধা সেমি যাই কিছু খাই নু। মো পু কে বলে চালে সেটি কোণ যাইকি টিকি পূজা পুজি দেখি দিয়ে তাপরে পড়ে আসবি, পড়ে আসলে খাইব। মানে ভগবান যেমনি চাহুলে যে মানে উপাস আসন্তু এটি মতো পূজা অর্চনা করতু। তাপরে ভোগ বি সেতু লাগি যাই, ভোগ টিকি পাইগলু, ভোগ খাইলু, ভালো লাগিলা। তাপরে কোণ হচ্ছে সেই বিল্ডিংরে তল ফ্লোরে তাঁকর বি সেমি পূজা হচ্ছে, পিলা মানে কিন্তু তাঁকর সে পুরো ধুমধড়াকা হচ্ছে, পুরো মাইক ফাইক বাজুছি, আর তেমন বড়িয়া সে লাগিলা। মু কইলি যাচ্ছু এত টিকি দেখি দেবু কেমতি কোণ পূজা হচ্ছে, এটি তো এমনি পূজা হল, তেমন মু যাই তল দেখা কেমতি কোণ হচ্ছে। গলা বেড়ু এত সুন্দর ভাবে মেড়টা সজাইছি যে মানে পুরো মন পুরো লাখি হল, সেইটি আসিয়া ইচ্ছা হোনা বড়িয়া লাগিলা। বলি এমনি প্রায় জায়গায় গণেশ পূজা তো সবুড়ে হি হুয়ে, মানে শিক্ষা অনুষ্ঠান বি করতে ঘরে করতে, কাইকি না প্রথম পূজা আমার গণেশঙ্কু স্টার্ট হয়ে থাকে, আউ এই যে বিঘ্ন বিনায়ক তাঁকর পূজা সবুলে সমস্তে করতে, অলগা জায়গায় বি অলগা দোকান মানকরে বি আমার গণেশ পূজাটা হয়ে থাকে। গণেশ পূজা চারিআড়ে হুয়ে, আমি যদি বুলিকি দেখিবু তাহলে আমি কমপ্লিট করে পারিবু না। তাপরে যেতে আসুলু আর দেখলা বেড়ে অটা কল পাখে বি এই বর্ষ আগর তো হোক না, সেটি লক্ষ্মী পূজা আমার হুয়ে, লক্ষ্মী ম্যাডাম যাই দেখাই আমার বাণী বিহার পছ গেট পাখে যে অটা কল সেইটি হোক থাকে, কিন্তু এ বর্ষ দেখলা বেড়ে গণেশঙ্কর সেটি পূজা হচ্ছে। পিলামানে কোণ মিশিকি সব করছেন, আউ যাই দেখিলু বলে ভালো বি লাগে। সেটু আসিলা পরে দেখলা বেড়ে আম কলোনিরে বি গোটে জায়গায় এমনি পূজা হোক, তা সাংরে আমার যে কলোনিরে যে পূজাটা হুয়ে সেটি বড়িয়া সজাসজি, কিন্তু পূজা সরিগলা কেন মর আসার টিকি লেট হয়ে গলা, পূজা জস্ট সরিছি। বলি ঠিক আছে সরিছি, আসছি ঠাকুরঙ্কু দর্শন করিয়া, ভোগ টিকি পাই নেবু। সেইটু গলু ভোগ টিকি পাইলু, ঠাকুরঙ্কু দেখিলু ভালো বি পুরা লাগুচন্তি, মানে যাইকি সেই টাইম দেইছিলে কেন মু তো সেপটে রহিগলি। ঠাকুরঙ্কর যা ইচ্ছা লা তাঙ্ক ইঙ্গিত বিনা এই যে মানে এই সংসারে পত্রটিয়ে বি হলিব না। সেইটু বলি পুয় টিকি ভোগ পাইদে, সে ভোগ পাইলা দেখিলা। তাপরে আমার সেটি দ্বিপরিয়া প্রসাদ সেবন রয়েছে,
ତେଣୁ ମୋର ଟେନସନ୍ ବି ନଥିଲା, ତେଣୁ ଘରକୁ ଟିକେ ଗଲୁ। ତାପରେ ଆମର ଏବେ ମାନେ ଅରାନ୍ଧ ଆମକୁ ଆଗକୁ ଆସୁଛି, ତେଣୁ ଅରାନ୍ଧର ପ୍ରସ୍ତୁତି ମୁଁ ଟିକେ ଟିକେ କରିଦେଉଛି। କାହିଁକି ନା ଏଥର କ'ଣ ହେଉଛି ନା, ନିଆରା ରୂପରେ ନିଆରା ଢଙ୍ଗରେ ଭେରାଇଟି ଆଇଟମ୍ ମୁଁ କରିବା ପାଇଁ ଅରାନ୍ଧରେ ମାନେ କହିଥିଲି, କମିଟମେଣ୍ଟ ଦେଇଥିଲି ଯେ ଆଗଥର କହିଥିଲି ଆମର 117 ଆଇଟମ୍ ହେଇଥିଲା, ଏଥର 150 କରିବି ବୋଲି କହିଥିଲି। ତେଣୁ ସେଇପାଇଁ ମାନେ ପ୍ରସ୍ତୁତି ଚାଲିଛି ଜୋରସୋର ଉପରେ। ଏବେ ଖିଆପିଆ ଆମର ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲାଣି। ଆମ ଭୋଜିରେ ଭେରାଇଟି ଆଇଟମ୍ ହେଇଥିଲା, ଆମର ପନିର ହେଇଥିଲା, ପୋଟଳ କୁର୍ମା ହେଇଥିଲା, ତାପରେ ଚିପ୍ସ, ତା ସାଙ୍ଗକୁ ଆମର ଆମ୍ବୁଲ ରାଇ ଆଉ ଡାଲି ଭାତ। ପୁରା ବଢ଼ିଆ ସେ ଖାଇବାର ହେଲା, ଜବରଦସ୍ତ। ପୁରା ମେଘ ପାଗକୁ ଗରମ ଗରମ ଖାଇବା ପୁରା ମସ୍ତ ଲାଗୁଛି। ମଝିରେ ମଝିରେ ବର୍ଷା ବି ପଡ଼ିଯାଉଛି, ଯେମିତି ଲାଗୁଛି ଡାଲମା ଆଉ ଟିକେ ବଢ଼ିଯିବ ଉପରକୁ। ମାନେ ଇନ୍ଦ୍ରଦେବ ଯେମିତି ରାଗିଛନ୍ତି ଯେ କାହିଁକି ଗଣେଶଙ୍କୁ ପୂଜା ଆଗେ କରିଦେଲ, ମୋତେ କାହିଁକି ପଚାରିଲ ନାହିଁ, ତେଣୁ ଗଣେଶ ପୂଜାଟାକୁ ଫିକା କରିଦେଲେ। ମୁଁ ତ ଜାଣିଲି ଆମର ଭୁବନେଶ୍ୱର ଆଡ଼େ ବର୍ଷା ହେଉଛି, କିନ୍ତୁ ଭୋଗରା ଆଡ଼େ ତ ସେମିତି ହେଉନଥିଲା, ମାଆ କହୁଥିଲେ। ଆମର ତ ଏଇ ବର୍ଷର ଗଣେଶ ପୂଜା ଏମିତି ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲା, ଆଗକୁ ଆହୁରି ବି ଭିଡ଼ିଓ ଅଛି ଦେଖେଇବି। ଆଶା କରୁଛି ମୋର ଏଇ ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିଥିବ। ଯଦି ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ଏଇନେ ମୋ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ, ସାଇଡ଼େ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିବା ପାଇଁ ଜମାରୁ ବି ଭୁଲିବେ ନାହିଁ। ମୁଁ ଯେତେବେଳେ ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଛାଡ଼ିବି ଆପଣମାନଙ୍କୁ ସବୁ ନୋଟିଫିକେସନ୍ ମିଳିଯିବ। କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଜଣାଇବେ ମୋର ଯେଉଁ ଏଇ ଗଣେଶ ପୂଜା ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା, ଜ୍ୟାଦା ସେ ଜ୍ୟାଦା ସେୟାର୍ କରିବେ। ହଁ, ଲାଇକ୍ କରିବାକୁ ଜମାରୁ ବି ଭୁଲିବେ ନାହିଁ। ତାପରେ ଆମର ସେଠି ଗହଳି ବି ଜମି ଆସିଲାନି, ମଝିରେ ମଝିରେ ତୁଆ ତୁଆ ବର୍ଷା ହେଇଯାଉଛି, ତେଣୁ କିଏ କିଏ ଯାଉଛନ୍ତି ପୁଣି ଘରକୁ ନେଇଯାଉଛନ୍ତି। କାହିଁକି ନା ଆମର ତ କଲୋନୀ ପୂଜା ନା, କଲୋନୀରେ ହେଉଛି, ତେଣୁ ସେଇଠି କାହିଁକି ବାହାରେ ଛିଡ଼ା ହେଇକି ବର୍ଷାରେ ଖାଇବୁ, ଘରକୁ ନେଇଗଲେ ଯାଇକି ବସି ଖାଇବୁ। ଯେଉଁମାନେ ବାହାରୁ ସେପଟେ ଆସୁଛନ୍ତି ସେମାନେ ସେମିତି ବାହାରେ ଛିଡ଼ା ହେଇ ଖାଉଛନ୍ତି, ଆମର ବି ଟିକେ ସେଠି ଛିଡ଼ା ହେଇ ଖାଇଲୁ। ତାପରେ ମୁଁ କହିଲି ନାଇଁ ଏଠି ମୁଁ କାହିଁକି ଆଉ ଛିଡ଼ା ହେବି, ମୁଁ ଯାଇ ଘରେ ବସିକି ସେଠି ଆମେ ଖାଇଦେବୁ ଆରାମସେ, ଫ୍ୟାନ୍ ଖୋଲିକିନା ତଳେ ବସିବୁ ଖାଇବୁ, ପୁଣି ଆସିବୁ ପୁଣି ନେବୁ ଖାଇବୁ। ବଢ଼ିଆ ସେ ପୁରା ଭଲ ବନା ହେଇଛି ଏ ବର୍ଷ, ଆମର ପୁରା ବହୁତ ଟେଷ୍ଟି ଖାଇବା ହେଇଥିଲା। ଗହଳି ବି ଜମିଯାଇଛି, ଖିଆପିଆ ଚାଲିଲା, ତାପରେ ଟିକେ ରେଷ୍ଟ ନେଇଯିବୁ। ଯଦି ପାଗ ଅନୁକୂଳ କରିବ ତାହେଲେ ଆଗକୁ ଯିବୁ ମେଢ଼ ସବୁ ଦେଖିବା ପାଇଁ। ଭୁବନେଶ୍ୱର ତ ବହୁତ ମେଢ଼ ଅଛି, ତେଣୁ କେତେକ ମେଢ଼ ମୁଁ ଜାଣିଛି, ସେଗୁଡ଼ାକ ଯିବି ଦେଖିବି। କାହିଁକିନା ଆଗକୁ ଆଗକୁ ମୋତେ ଆଉ ଟାଇମ୍ ମିଳିବ ନାହିଁ, ମୁଁ ପୁରା ବ୍ୟସ୍ତ ହେଇଯିବି ଅରାନ୍ଧ ପାଇଁ। ଯଦି ମୌକା ପାଇବି ତାହେଲେ ଦେଖିଦେବି, ଆଉ ମୁଁ ଭିଡ଼ିଓ ପ୍ରସ୍ତୁତ କରିବି ଆପଣମାନଙ୍କୁ ଦେଖେଇବି। ଇଏ ତ ଥିଲା ମୋର ଗଣେଶ ପୂଜାର ପ୍ରଥମ ପାର୍ଟ ଭିଡ଼ିଓ। ଆଗକୁ ବି ମୋର ଆଉ ବାକି ଭିଡ଼ିଓ ମୁଁ ଦେଖେଇବି, ଆପଣମାନଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିବ। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ରହୁଛି, ମୁଁ ପୁଣି ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓ ନେଇ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଆସିବି। ମୋର ଯେଉଁ ଏଇ ପ୍ରୟାସ ସବୁବେଳେ ଜାରି ରହିଥିବ। ଜୟ ଜଗନ୍ନାଥ।